আসলে ভারতীয় জনতা পার্টির আমার রাষ্ট্রীয় নেতৃবর্গ অর্থাৎ আমার ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় যে আমার মহিলা মোর্চা আছে সেই নেতৃবর্গর পর একটা বিশেষ আমার একটা অভিযান আজির আরম্ভ হয়েছে যত আমার রাষ্ট্রীয় পর্যায়ে তাত আমার কেবিনেট মন্ত্রী স্মৃতি ইরানী ডাঙরদেবী উদ্বোধন করেছে আজি আমার রাষ্ট্রীয় সভানেত্রী বানাথি শ্রীনিবাসনজির সহিত আর আমি ইয়াতে গুয়াহাটী মহানগর জেলার 25 নম্বর ওয়ার্ডত আমি আমার গুয়াহাটির সন্মানীয় সাংসদ কুইন ওজা বাইদেউর জড়িয়ে আমার ভারতীয় জনতা পার্টি অসম প্রদেশ মহিলা মোর্চায় 1 কোটি সেলফি আমার লাভার্থীসকলের সহিতে অর্থাৎ আমি সকলে গম পাইছো যে ভারত সরকারের সরকারের যিখিনি মহিলা সবলীকরণক লৈ যি কল্যাণকামী আসনি আছে কৰবাত নহয় কৰবাত ডাইরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি হোক লাভান্বিত হয়েছে যখন মহিলাই আজি লাভার আমার এই সভাখনত উপস্থিত আছিল বেশিরভাগে হাত উঠাইছে যে কৰবাত নহয় কৰবাত কোনোবাই আবাস প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরেই হোক বা রেশন কার্ডেই হোক অথবা অরুণোদয় হোক কেনেবাকে আমার সরকারখনের সংযোগ হব পাৰিছে বা সরকারের দ্বারা উপকৃত হয়েছে গতি কৃতজ্ঞতার চিহ্নস্বরূপে যে আমি প্রত্যেক কার্যকর্তাই আমি সেই যিগৰাকী ব্যক্তি লাভার্থ হয়েছে মানে লাভার্থী লাভান্বিত হয়েছে সহিতে ফটো উঠি আমি নমো এপসত আমি ডাউনলোড করেম কি আসনির সহিত লাভান্বিত হয়েছে সেই আসনি তো লিখা থাকিব গতি এই ধরনের একটা অভিযান আমার সম্মানীয় সাংসদ মহোদয় আজি ইয়াতে অভিযানটি মুক্তি করেছে গতি আমার প্রত্যেকগী কার্যকর্তায় আমার জেলা মন্ডল বুথলৈকে সকলো কার্যকর্তায় সকল লাভার্থীর সহ সেলফি উঠিব আর সেই নমো এপর জড়িয়ে রাষ্ট্রীয় নেতৃবর্গলকে পঠিয়াব মূল চর্চা কত নয় মূল প্রশ্ন সেইটো মূল চর্চা সকলতে হয় মানে ইয়ার আগতেও বহুবার মন্ত্রী হলো নিজে দেখা পাইছে আপনাদের বহুত বার আর কিবা কিবি হয়ে গলোগে গতি সেই বিষয়টোর আমি আঁতৰি থাকি আমি কেনেকৈ মহিলাসকলৰ মাজত সবলীকরণের ক্ষেত্র আমি সজাগ সৃষ্টি করব পারো যেহেতু মোৰ দায়িত্বটো এতিয়া সেইটো আছে গতি সেই দায়িত্বটো বর্তমান যেটো মোৰ দায়িত্ব আছে সেইটোক লৈ কাম কৰিব বিচাৰিছো আৰু আগতেও কৈছো এতিয়াও কৈছো আৰু বার বার কৈ থাকিম যদি কিন্তু পরন্তু হয় যদি দিলে কি হব নিদিলে কি হব তার উত্তর এতিয়া বর্তমান দি মই বর্তমানটো মই নষ্ট কৰিব বিচৰা নাই বর্তমানৰ শক্তিশালী ভূমিকা গ্রহণ কৰি ভৱিষ্যতটো নির্মাণ কৰিব বিচাৰিছো আৰু ভৱিষ্যতটো আমাৰ জড়িত হৈছে শক্তিশালী এখন ৰাষ্ট্ৰ নির্মাণ কৰাৰ ক্ষেত্ৰত গতিকে ৰাষ্ট্ৰ দল তার পিছত ব্যক্তি গতিকে ৰাষ্ট্ৰৰ কাৰণে যিখিনি কৰিব পাৰো সেইখিনি প্ৰথম মূল ধৰ্ম চক মোৰ ইচ্ছা মতে হোৱাহেতেনটো আজি নহয় 5 বছৰ 10 বছৰ আগতে বহুত কিবা কিবি হৈ গলোহেতেন ইচ্ছা মতে কারো কাম নহয় আর ভারতীয় জনতা পার্টি এনেকা একটা পার্টি আপনি সকলে গম পাইছো যে খুব শৃঙ্খলাবদ্ধ ইয়াতে টিকট খোঁজার সাহস কারো নাই কারোবার ইচ্ছা যদি থাকেও তো কব নয় আর নকয়ও কারণ ইয়ার বিচারধারাটিও সম্পূর্ণ বেলেগ ইয়াত যোগ্য ব্যক্তি বোলে তেখেতকলে সিলেকশন করব নিজক নহয় যে মো আটাইতক বেস্ট মোক দিবই লাগবে সেইটো নহয় পার্টিয়ে দিছে মানে সিদ্ধান্ত লব যে কোন ভাল হব কোন বেয়া হব কোনে জয়ী হব পারে আর সরকারের যিখিনি বা পার্টির যে ইচ্ছা সদিচ্ছা আছে পার্টির যে উদ্দেশ্য আছে সেইটাই সফল হব যেটা প্রার্থীগুলি জয়ী হয়ে যাব যেটা সরকার গঠন হব গতি মানে ভাবো যে যোগ্যতা আর দক্ষতার ভিত্তিত সরকারে যাক নির্বাচন করব তাক আমি জয়ী করব লাগবে সেইটাই আমার ধর্ম মো কলে দেখুন এই যদি কিন্তু পরন্তু দিলে কি হব নিদিলে কি হব তার কোনো উত্তর বর্তমান না থাকে আর রাজনৈতিক ক্ষেত্রখনতো আর না থাকে আজি এই মহিলা মোর্চার উদ্যোগত আমার যিসকলে হিতাধিকারী মহিলা গোটে ভারতত সেই হিতাধিকারী সকলের লগত 1 কোটি সেলফি উঠি পেলায় সেই নমো এপত আমাক পোস্ট করব দিছে আর সেই উদ্দেশ্যে যেহেতু মোদী ডাঙরিয়ায় আমার মহিলাসকলক বিভিন্ন আসনিরে সহায় করে আছে আর মই ভাবো সেইকাৰণে আমি তেখেতক ধন্যবাদ সূচক একটা মন্তব্য বা বক্তব্য যিসকলে পাইছে আমি লৈ পেলাই আর সেলফি তুলি পেলাই নমো এপত আমি এই পঠিয়াব লাগে আর সেই কারণে আজি এই সভাখন অনুষ্ঠিত হয়েছে কারণ 1 কোটি যেটা অসমৰপৰা আমার হয়তো বহুতখিনি পঠিয়াব লাগবে সেইকাৰণে অকল মই বুলি নহয় আমার প্রতিগৰাকী মহিলাই তেনেকে বেনিফিচিয়ারিবিলাকৰ লগত ফটো উঠি পেলাই পঠিয়াব লাগিব আর এইটা একটা খুব ভাল কথা হয়েছে মোদীজিয়ে যে মহিলাসকলক সহায় করে আত্মনির্ভর হওয়ার কারণে আগবাই নিছে তাৰে একটা সুন্দর একটা তেখেতর প্রয়াস এই প্রশ্নটা আসলে বহুতেই মোক করে থাকে এই দলের একটা সিদ্ধান্ত সকলে কাম করে আছো আমি দলে যেটু সিদ্ধান্ত লয় যদি মোক উপযুক্ত বলে ভাবে মই বিগত দিনকটা যেধরনের মই সমষ্টিট রস্তা সমষ্টিত মই কাম করে আছো আর গুয়াহাটীবাসী রাইজে মোক যাবার প্রায় 10 লাখের উপর ভোট দিছিলে আর এতিয়াও গুয়াহাটীবাসী রাইজর মই নিশ্চয় হৃদয়ত আছো আর মই ভাবো যে দলে একটা উচিত সিদ্ধান্ত লব এই দলের উপর সিদ্ধান্তের উপর নির্ভর করে সেইটির উপর মানে বক্তব্য মন্তব্য মানে রাখব নো এই দলের সিদ্ধান্ত হব। আপনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।